হাই বন্ধুরা ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব হীরা মণ্ডল ছেড়ে দিলেন তার ক্লাব অন্যদিকে মুকেশ আম্বানি কি টেক ওভার করতে পারবেন ওয়ার্ল্ডের অন্যতম বড় ক্লাবকে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা তো প্লিজ যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকমই ইন্ডিয়ান ফুটবলের রেগুলার আপডেট পাওয়ার জন্য তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন টপিকগুলোতে যাওয়া যাক তো বন্ধুরা সবার আগে যে বিষয়টা নিয়ে কথা বলবো ওয়ার্ল্ড ফুটবলের অন্যতম বড় ক্লাব অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে লিভারপুল লিভারপুলের মালিকানায় কিন্তু একটা বড় পরিবর্তন আসতে চলেছে লিভারপুলের যারা বর্তমান মালিক আছেন অর্থাৎ ফেনওয়ে স্পোর্টস গ্রুপ তারা কিন্তু বর্তমানে তাদের মালিকানা পরিবর্তন করতে চাইছেন অর্থাৎ লিভারপুলে কিন্তু নতুন ওনারশিপ আসতে পারে ওয়ার্ল্ডের এই অন্যতম বড় ক্লাব লিভারপুলের ওনারশিপ পাওয়ার জন্য অনেকেই কিন্তু রেসে নেমে পড়েছে এবং তাদের মধ্যে আছেন রিলায়েন্সের কো কোওনার অর্থাৎ মুকেশ আম্বানি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো ওয়ার্ল্ডের এইট রিচেস্ট পারসেন বর্তমানে মুকেশ আম্বানি তিনিও কিন্তু এই রেসে আছেন লিভারপুলের টেক করার জন্য বর্তমানে ওয়ার্ল্ডের থেকে ধনী ব্যক্তিদের মধ্যে আট নাম্বার পজিশানে আছেন মুকেশ আম্বানি তার বর্তমান নেট ওর্থ নাইনটি বিলিয়ন ইউরোজ অন্যদিকে লিভারপুলের ভ্যালু হতে চলেছে ফোর বিলিয়ন ইউরোজ তো সেই জায়গায় মুকেশ আম্বানি কিন্তু টেক করতে চাইছেন লিভারপুলকে বাট এই রেসে কিন্তু আরও অনেকেই আছে ওয়ার্ল্ডের আরও অনেক বড় বড় ধনী ব্যক্তিরাও কিন্তু এই রেসে আছেন তো দেখা যাক শেষ পর্যন্ত রিলায়েন্স বা মুকেশ আম্বানি লিভারপুলকে টেক ওভার করতে পারেন কি না তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও এবার বন্ধুরা আজকে দ্বিতীয় যে আপডেটটা দিয়ে দেবো হীরা মণ্ডলকে নিয়ে ২৬ বছর বয়সী বাঙালি ব্যাক হীরা মণ্ডল যিনি লাস্ট সিজনে ইস্টবেঙ্গলের জার্সিতে অসাধারণ পারফরম্যান্স দিয়েছিলেন ইস্টবেঙ্গলের লাস্ট সিজনের স্কোয়াডের সব গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন এই হীরা মণ্ডল ফার্স্ট চয়েস প্লেয়ার ছিলেন ইস্টবেঙ্গলের এবং টিমের জন্য সর্বস্ব উজাড় করে দিতেন ষোলোটা ম্যাচে তেরোশো আটাত্তর মিনিট খেলেছিলেন লাস্ট সিজনে হিরামণ্ডল তারপর ইনভেস্টার সমস্যার কারণে ইস্ট ইস্টবেঙ্গল ছেড়ে জয়েন করেন এই সিজনে বেঙ্গালুরু এফসিতে তবে এখনও অবধি বেঙ্গালুরু এফসির হয়ে এক মিনিটও গেম টাইম পাননি হীরামণ্ডল লাস্ট কয়েকটা ম্যাচে তাকে বেঞ্চেও রাখা হচ্ছে না সেই কারণে এই মুহূর্তের ব্রেকিং আপডেট যেটা বেরিয়ে আসছে বন্ধুরা মণ্ডল কিন্তু বেঙ্গালুরু এফসি ছেড়ে দিয়েছেন যেখানে লাস্ট সিজনে তিনি একটা টিমের ফার্স্ট চয়েস প্লেয়ার ছিলেন সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিলেন এখন এই সিজনে অন্য টিমে গিয়ে তিনি বেঞ্চেও থাকতে পারছেন না সেই কারণে হীরা কিন্তু বেঙ্গালুরু এফসি ছেড়ে দিয়েছেন এবং যেটা শোনা আছে তিনি কলকাতাতেও চলে এসেছেন তাহলে কি হীরা আবারও ফিরতে পারেন ইস্টবেঙ্গল ক্লাবে সেটাই এখন সব থেকে বড়ো প্রশ্ন তো কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন চাইলেই এবার কিন্তু হীরা সাইন করাতেই পারে বাট যেটা বিষয় ইস্টবেঙ্গল ক্লাবে এলেও হীরামণ্ডল গেম টাইম পাবেন কি না সেটাই থেকে বড়ো প্রশ্ন কারণ হীরামণ্ডল চলে যাওয়ার পর লেফটব্যাক হিসেবে জেরিকে সাইন করিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব আর জেরি এখন অবধি কিন্তু অনবদ্য পারফরমেন্স দিয়েছেন ইস্টবেঙ্গলের জার্সিতে তো সেই কারণে জেরির জায়গায় হিরামণ্ডলকে খেলানো হবে বলে মনে হয় না তো হীরামণ্ডলকে যদি ইস্টবেঙ্গল সাইনও করায় তাহলে রাইট ব্যাক হিসেবে খেলানো যেতে পারে তো সেটা অবশ্যই পরের প্রসঙ্গ হিরামণ্ডল অন্য কোনো ক্লাবেও যেতে পারেন তবে এই মুহূর্তের বড় আপডেট এটাই যে মণ্ডল গেম টাইম না পাওয়ার কারণে বেঙ্গালুরু এফসি ছেড়ে কলকাতায় চলে এসেছেন তো বন্ধুরা এই পুরো বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা